আজকের উপায়টি তারা গ্রহণ করবেন যাদের সর্দি কাশি শ্বাসকষ্ট গলা ব্যথা বুকে কফজনিত সমস্যা রয়েছে এছাড়া যাদের হাড় জয়েন্ট পেশির ব্যথা মাথা ব্যথা পেটের সমস্যা ইত্যাদি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে তারা এই উপায়টি শুধু একবার গ্রহণ করুন তাহলে আর অন্য কোনো ধরনের ঔষধ ও ভেষজ আপনাদের খেতে হবে না এই উপায়টি যদি আপনি রাতে গ্রহণ করেন তাহলে সারা রাত খুব ভালো ঘুম হবে চলুন জেনে নেই যে কিভাবে এই উপায়টি তৈরি করবেন আর কখন কতটুকু পরিমাণে খাবেন অনেকেই আছেন যাদের কোল্ড অ্যালার্জির সমস্যা অনেক বেশি তাদের সাধারণত হাড় জয়েন্ট পেশির ব্যথা হয়ে থাকে বুকে ইনফেকশন অর্থাৎ ফুসফুসের ইনফেকশন জনিত কারণে তাদের সব সময় ঠান্ডা বা ঠান্ডা জনিত রোগ লেগেই থাকে এছাড়া হালকা মৃদু শ্বাসকষ্ট হয় এই সমস্যা থেকে মুক্তির জন্য এই উপায়টি চমৎকার কাজে দিবে শুধুমাত্র আপনাকে সঠিক নিয়মে প্রস্তুত করতে হবে এই উপায়টি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে দুধ নিতে হবে গরুর দুধ নিলে সবচেয়ে ভালো হয় আর যদি না পান তাহলে ছাগলের দুধ ব্যবহার করতে পারেন এতে আরো ভালো উপকার পাবেন তবে মহিষের দুধ ব্যবহার করবেন না একটি পাত্রে দুধ নিয়ে নিন এক গ্লাস পরিমাণ অর্থাৎ আপনি 250 মিলিলিটার দুধ নেবেন এবং তার সঙ্গে সম পরিমাণ পানি মিশিয়ে নেবেন অর্থাৎ আপনি 250 মিলিলিটার দুধ নিলে পানিও 250 মিলিলিটার নিতে হবে এবারে এটাকে চুলায় জাল দিতে বসিয়ে দিন মাঝারি আঁচে এটি ফুটতে দিন যখন এটি ফুটতে থাকবে তখন এর ভিতরে যুক্ত করুন হলুদ পেস্ট কাঁচা হলুদ গ্রেট করে অথবা বেটে পেস্ট করে নিতে পারেন আমি গ্রেট করে নিচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এই কাঁচা হলুদের কারণে আপনার ফুসফুসে ইনফেকশন এবং ঠান্ডা কফজনিত রোগ অ্যালার্জি কোল্ড অ্যালার্জি বা ত্বকের উপরে র্যাশ অ্যালার্জি চুলকানি এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি হলুদ মিশিয়ে খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে অনেকেই আছেন যারা কাঁচা হলুদের বদলে গুঁড়ো হলুদ দিয়ে খেতে চাইবেন তাদের বলছি আপনারা যে গুঁড়ো হলুদ গুঁড়ো খেয়ে থাকেন সেই হলুদ তৈরি করার প্রচেষ্টা এমনভাবে হয় যে হলুদের অধিকাংশ গুণাগুণই নষ্ট হয়ে যায় কারণ সেই হলুদটা সেদ্ধ করে রোদে শুকিয়ে গুঁড়ো করা হয় কাজেই আপনি যদি সরাসরি কাঁচা হলুদ কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন তাহলেই এর গুণাগুণ বজায় থাকবে এবং তা আপনার শরীরের জন্য উপকারীও হবে কাজেই এক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করতেই পারেন কাঁচা হলুদ একবার কিনে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে কাঁচা হলুদ এখানে আপনি গ্রেট করে দিতে পারেন অথবা বেটেও দিতে পারেন শুধু খেয়াল রাখবেন যে দুধ ফুটে উঠলে হলুদ দিয়ে দিতে হবে তারপরে যারা গুঁড়ো হলুদ ব্যবহার করতে চাচ্ছেন তারা 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন হলুদ এবং দুধ ফুটতে থাকবে আরও 5 থেকে 7 মিনিট এই পর্যায়ে আপনাকে এখানে দিয়ে দিতে হবে এই ছোট এলাচ ছোটো এলাচ লাগবে 3টির মতো ছোটো এলাচ এভাবে একটু থেতো করে এই দুধের মধ্যে মিশিয়ে দিন এতে যেমন হলুদের তীব্র গন্ধটা চলে যাবে তেমনি এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এই ছোটো এলাচ মিশিয়ে নেওয়ার কারণে আপনার কফ কাশি এবং বুকে জমাট বাঁধা কফ তরল হয়ে বের হয়ে আসবে এছাড়া ইনফেকশনও দূর হবে শ্বাসকষ্টের সমস্যা চলে যাবে স্নায়ুতন্ত্রের দুর্বলতা দূর হবে হাত পায়ে ঝিনঝিন সমস্যা থাকলে রগে টান লাগার সমস্যা থাকলে সেটা দূর হবে এছাড়া স্মৃতিশক্তি কম বা ভুলে যাওয়ার মতো অ্যালঝাইমার ডিমেনশিয়ার রোগ থাকলে তাও দূর হবে রাতের ঘুম অনেক ভালো হবে শারীরিক গোপন দুর্বলতা খুব দ্রুত দূর করতে পারবেন নারী বা পুরুষ উভয়ের গোপন দুর্বলতা দূর হবে এবং শারীরিক শক্তি অনেক গুণ বেড়ে যাবে এই ঘরোয়া উপায়টিতে আর মাত্র একটি উপাদান আমরা মিশিয়ে নেব আর সেটা ঠিক খাওয়ার আগে আগে এখন আপনাকে খেয়াল রাখতে হবে যখন আমরা দুধ এবং পানি সম পরিমাণ দিয়ে জাল করতে দিয়েছিলাম তখন পানি এবং দুধের পরিমাণটা যতটা ছিল তার অর্ধেক হয়ে আসলে আমরা চুলার আঁচ বন্ধ করে দিব দেখুন প্রায় অর্ধেক হয়ে এসেছে এবারে আমি চুলার আঁচ বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব যখন এটা প্রায় ঠান্ডা হয়ে আসবে খাওয়ার উপযোগী হবে তখন এটা ছেঁকে নিতে হবে যদি আপনি এটি ছেঁকে না নেন তাহলে এই হলুদের কণাগুলো থাকার কারণে এটা খেতে অসুবিধা হবে বা খেতে ভালো লাগবে না যখন এটি ঠান্ডা হয়ে আসবে তখন এখানে মিশিয়ে নিচ্ছি মিশ্রি যদি এখানে মিশ্রি মেশানো হয় তাহলে আপনার ঠান্ডা জনিত রোগ কিন্তু দ্রুত দূর হবে তেমনি শরীরের রক্ত পরিষ্কার হবে এবং লোহিত রক্তকণিকা অনেকটা বেড়ে যাবে এই সম্পূর্ণ উপায়টি আপনার দেহের ভেতরে জমে থাকা টক্সিন উপাদানকে বের করে দিবে শরীরের বর্জ্য পরিষ্কার করবে এবং একই সঙ্গে শরীরের রক্ত তৈরি করবে
যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিষ্টিটা অ্যাভয়েড করবেন। যাদের থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স রয়েছে তাদের জন্য এই রেমিডিটি খুব ভালো কাজ করবে। এবং এই রেমিডিটি যখন আপনি পান করা শুরু করবেন তখন থেকে আপনার পেটের গোলযোগ একেবারেই দূর হয়ে যাবে। যে সকল মানুষজন পেটের রোগের জন্য হজমের সমস্যার জন্য দুধ খেতে পারতেন না তারা এইভাবে সঠিক নিয়মে যদি প্রস্তুত করে খেতে পারেন তাহলে পেটের রোগ যেমন দূর হয়ে যাবে তেমনি জীবনও আর কখনো গ্যাস অ্যাসিডিটি বা পেটের সমস্যা থাকবে না। যাদের ডায়াবেটিস রয়েছে তারা শুধুমাত্র মিশ্রিটা বাদ দিয়ে এই রেমেডি প্রস্তুত করে সেবন করবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কাঁচা হলুদ এবং ছোট এলাচ দুটোই খুব ভালো কাজ করে। সেই সঙ্গে দুধ থাকার কারণে শারীরিক শক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি বিভিন্ন ধরনের হাড় জয়েন্টের ব্যথাও দূর হবে। এছাড়াও ক্যালসিয়ামের অভাব এবং আয়রনের ঘাটতিও পূরণ হবে। আমি যে মাপে প্রস্তুত করে দেখিয়েছি এটা একজন পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য। যদি বয়স কম হয়ে থাকে তাহলে এর অর্ধেকটা সেবন করলেও হবে। এটি কখন সেবন করলে সবচেয়ে বেশি উপকার পাবেন? রাতে ঘুমানোর ঠিক আধা ঘন্টা আগে এটি সেবন করুন আর তারপরে ঘুমিয়ে পড়ুন। তারপর দেখবেন যে সকাল থেকেই আপনার শরীরে কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে। আর অবশ্যই এই উপায়টি সেবনের অন্তত এক ঘন্টা আগে রাতের খাবার শেষ করবেন। রাতের খাবারের পাশাপাশি যদি এটি খান তাহলে উল্টো ফল হবে, গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাবে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কাজেই এই কথাটি অবশ্যই মনে রেখে আজকের এই উপায়টি গ্রহণ করতে হবে। এই উপায়টি যে সকল রোগের জন্য বলেছি সেই সকল রোগ দূর করার জন্য আপনাকে 7 থেকে 14 দিন পর্যন্ত সেবন করতে হবে এই নিয়মে। এরপরেও যারা সেবন করতে চান তারা সেবন করতে পারেন, কারণ এই উপায়টি খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন।